সুপ্রিয় ছাত্রছাত্রী বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম তো তোমরা যারা এইচএসসি পরীক্ষার্থী তোমরা জানো তোমাদের ষষ্ঠ সপ্তাহের অ্যাসাইনমেন্ট প্রকাশিত হয়েছে আমরা ষষ্ঠ সপ্তাহের উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন অ্যাসাইনমেন্টে উত্তরপত্র নিয়ে হাজির হয়েছি তাহলে চলো আমরা একবার অ্যাসাইনমেন্টটা দেখে নেই দু হাজার একুশ সালের এইচএসসি পরীক্ষা অংশগ্রহণকারী শিক্ষার্থীদের জন্য অ্যাসাইনমেন্ট বিষয় উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন পত্র দ্বিতীয় বিষয় কোড দুইশো সাতাশি স্তর এ চেয়েছি অ্যাসাইনমেন্ট নম্বর চার তৃতীয় অধ্যায় বিপণন কার্যাবলী অ্যাসাইনমেন্ট এটা হবে তোমাদের অ্যাসাইনমেন্টের শিরোনাম বিপণন কার্যাবলী বিশ্লেষণ এরপর দেখো নির্দেশকে যেটা আছে ক বিপণন কার্যাবলী ধারণা খ ক্রয় ও বিক্রয়ের ধারণা ও গুরুত্ব গ পরিবহন ও গুদামজাতকরণের ধারণা ও সুবিধা ঘ প্রমিতকরণ ও পর্যায়িতকরণের ধারণা ও সুবিধা ওমো মুরকীকরণের ধারণা ও গুরুত্ব তো বন্ধুরা এই ছিল আমাদের কোশ্চেন তো এর আলোকে আমি একটি চমৎকার উত্তর তোমাদের তৈরি করে রেখেছি আমি আশা করি আমার উত্তরটি ফলো করলে তোমরা অবশ্যই অবশ্যই ভালো মার্কস পাবা তো বন্ধুরা চলো আমরা আমাদের উত্তরপত্রে চলে যাই সাধারণত লোকজন বিপণন কার্য বলতে শুধুমাত্র ক্রয় বিক্রয়কেই বুঝে থাকে কিন্তু প্রকৃতপক্ষে বিপণন কার্যের পরিধি অনেক বিস্তৃত বিপণন কার্যবলীকে এমন কতগুলো কাজ বা সেবার সমষ্টি হিসাবে করা যায় যা উৎপাদকের নিকট থেকে ভোক্তা ব্যবহারকার নিকটে পণ্য বা সেবার প্রবাহ পরিচালিত করার প্রক্রিয়া সম্পাদিত হয়ে থাকে অর্থাৎ উৎপাদক ও ভোক্তার মধ্যে পণ্য সেবার আদান প্রদানে যে সকল কার্যাবলী জড়িত থাকে সেগুলো বিপণন কার্যের আওতায় পড়ে একটি বিপণন কার্য উৎপাদক নিজে কিংবা মধ্যস্থ ব্যবসায়ী পাইকার খুচরা ব্যবসায়ী আরতদার বা ভোক্তারা সম্পাদন করতে পারে বিপণন কার্যবল উৎপাদক ও ভোক্তার মধ্যবর্তী পর্যায়ে পণ্য বা সেবা পৌঁছে দেওয়ার জন্য সম্পাদিত হয়ে থাকে বিপণন কার্যাবলীর সাথে পণ্যের সত্য পরিবর্তন পণ্যের হস্তান্তর পণ্য সংরক্ষণ পণ্যের প্রসার সহ ইত্যাদি জড়িত বিপণন পরিবেশের পরিবর্তনের কারণে বিপণন কার্যবল নিয়মিত বিশ্লেষণ করা প্রয়োজন কারণ এর মাধ্যমে বিপণন দক্ষতা বৃদ্ধি করা সম্ভব সাধারণত বিপণন বিপণনে ক্রয় বিক্রয় পরিবহন গুদামজাতকরণ প্রমিতকরণ ও পর্যায়িতকরণ অর্থ সংস্থান ঝুঁকি বহন বাজার তথ্য সংগ্রহ মূল্য নির্ধারণ পণ্যের প্রসার ইত্যাদি সম্পাদিত হয় এরপর দেখো খ নাম্বার করছেন খ ক্রয় ও বিক্রয়ের ধারণা ও গুরুত্ব ক্রয়ের ধারণা একটি প্রতিষ্ঠানের ক্ষেত্রে ক্রয় হলো ভোক্তার চাহিদা পূরণ করার জন্য সরবরাহকারী নিকট থেকে প্রয়োজনীয় পণ্য সংগ্রহ বিপণের ক্ষেত্রে ক্রয়কার্য কয়েকটি বিষয়ের সাথে সংশ্লিষ্ট থাকে সেগুলো হলো ক পণ্যের প্রয়োজন নির্ধারণের জন্য পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন সঠিক সময়ের উৎস নির্বাচন পণ্যের উপযুক্ততা যাচাইকরণ পণ্যের মূল্য ডেলিভারি ইত্যাদি সংক্রান্ত শর্ত নিরূপণ এবং উম সত্ত্ব হস্তান্তর পণ্য ক্রয় করার পূর্বে ক্রেতাকে পণ্যের প্রয়োজনীয়তা নির্ধারণ করতে হয় তাকে তার প্রয়োজনীয় পণ্যের প্রকার পরিমাণ ও গুণগত নির্ণয় করে তা সংগ্রহের পন্থা নির্বাচন করতে হয় ক্রেতাকে যখন নিজের উদ্যোগে সরবরাহের উৎস খুঁজে বের করতে হয় তখন বিরাজমান পরিস্থিতিকে বলা হয় বিক্রেতার বাজার অপরদিকে বিক্রেতার পণ্যের উৎস সম্পর্কে ক্রেতাদেরকে জানানোর জন্য সক্রিয় উদ্যোগ গ্রহণ করলে তখন তা ক্রেতা বাজার নামে অভিহিত করা হয় এরপর দেখো ক্রয়ের গুরুত্ব পণ্য বিপণনের ক্ষেত্রে কয়ের গুরুত্ব অপরসীম নির্মিতা উল্লেখ করা হলো একে আছে ভোক্তা যে সময়ে যে স্থানে পণ্য ক্রয় করতে চায় সেই সময় পণ্য বা সেবা বিপণনকারী পণ্য সরবরাহ করে দুই পণ্যের সঠিক মান ও মূল্য বাজারে রেখে বিপণনকারী পণ্য বাজারে সরবরাহ করে যেন ভোক্তা সহজে পণ্য ক্রয় করতে পারে এরপর দেখো তিনি যেটা আছে ভোক্তার প্রত্যাশা চাহিদা ভিন্নতা অনুযায়ী পণ্য প্রস্তুত করে সেই অনু সেই পণ্য বাজারে সরবরাহ করার ফলে ভোক্তা বা ক্রেতা বা ভোক্তা উপযুক্ত পণ্য ক্রয় করতে পারে এরপর চারে যেটা আছে ভোক্তা সন্তুষ্টি বিধানের জন্য ক্রয় কার্যক্রমের মাধ্যমে ভোক্তার নিকট মানসম্মত পণ্য যথার্থ মূল্যে সঠিক স্থানে সহজলভ্য করা যায় এরপর দেখো পাঁচে যেটা আছে বিপণনকারী ভোক্তার ক্রয় নিশ্চিত করার জন্য ভোক্তার চাহিদার আগে নিরূপণ করে পণ্য প্রস্তুত করে রাখে আবার পণ্য সংরক্ষণও করে এরপর দেখো বিক্রয়ের ধারণা ব্যবসা প্রতিষ্ঠান বিপণন কার্যবলীর মধ্যে বিক্রয় হলো সর্বপেক্ষা গুরুত্বপূর্ণ কাজ সাধারণভাবে বিক্রয় বলতে বোঝায় পণ্যের মালিকানা কে নিকট হস্তান্তর কিন্তু বিক্রয় কাজ শুধুমাত্র পণ্যের মালিকানা হস্তান্তরের সাথেই জড়িত নয় বিপণন বিক্রয়কে আরও ব্যাপক অর্থে সংজ্ঞায়িত করা হয় বিপণনের দৃষ্টিকোণ হতে বলা যায় ভোক্তার প্রয়োজন নির্ধারণ চাহিদা সৃষ্টি ক্রেতা অনুসন্ধান পণ্য সম্পর্কে ক্রেতাকে উপদেশ দান এবং আলাপ আলোচনার মাধ্যমে পণ্যের মালিকানা হস্তান্তর কার্যক্রমকে বিক্রয় বলে তাই আমরা বলতে পারি বিক্রয় বলতে বিজ্ঞাপন ব্যক্তি বিক্রয় ও বিক্রয় প্রসারের মাধ্যমে ভোক্তার প্রয়োজনের সাথে পণ্য সেবার সামঞ্জস্য সৃষ্টি করা বোঝায় এরপর দেখো বিক্রয়ের গুরুত্বটা যে কোনো পণ্য ব্যবসা বা উৎপাদনের পর থেকে তা বিক্রয়ের মাধ্যমে ব্যবসায়িক উদ্দেশ্য সাধন করা যায় পণ্য বিপণ্যের বিক্রয়ের গুরুত্ব নির্মূল এক বিক্রয়ের মাধ্যমে ক্রেতা বিক্রেতা একটি স্থানে একত্রিত হতে পারে বিক্রেতা পণ্য সম্পর্কে ক্রেতাকে জানাতে পারে আবার ক্রেতার কাছ থেকে পণ্য সম্পর্কেও অভিব্যক্তিও জানতে পারে বিক্রয়ের মাধ্যমে ক্রেতা ও বিক্রেতার মধ্যে পণ্য বা সেবার মালিকানা বিনিময় হয় তাই বিক্রয় বিপণন কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভোক্তার সন্তুষ্টি অর্জন করার জন্য বিপণনকারী ক্রেতা বা ভোক্তার চাহিদা অনুযায়ী পণ্য ক্রেতার কাছে হস্তান্তর করে বিক্রয়ের মাধ্যমে বিক্রয় কার্যক্রমের মাধ্যমে বিপণনকারী প্রকৃত ক্রেতা সৃষ্টি করতে পারে আবার স্থায়ী ক্রেতা রূপান্তর করতে পারে সর্বশেষ যেটা পণ্য প্রস্তুত করার পর পণ্য বিক্রয় করে বিপণনকারী বাজারে চাহিদা যোগানের মধ্যে সমতা রাখতে পারে এরপর দেখো পরিবহনের ধারণা যেখানে পণ্য উৎপাদিত হয় সেখান থেকে যে স্থানে পণ্য ভোগ করা হয় সেই স্থানে পণ্য হস্তান্তর করে পরিবহন স্থানগত উপযোগ সৃষ্টি করে পরিবহন বিপণনের একটি গুরুত্বপূর্ণ অংশ উন্নত পরিবহন ব্যবস্থা বাজারে পরিধি স্থানীয় এলাকা থেকে দূর অঞ্চলে সম্প্রসারিত করে জাতীয় বাজারে সম্প্রসারণ ঘটিয়ে আন্তর্জাতিক বাজারে প্রবেশের সুযোগ করে দেয় ভোক্তাদের পণ্য ভোগে বৈচিত্র্যায়ন করে বিপণন ব্যয় হ্রাস করে এবং পণ্য হস্তান্তর দ্রুত করে উন্নত পরিবহন প্রত্যক্ষ অঞ্চলের জন্য পণ্য উৎপাদনের বিশেষত হওয়ার পথ প্রশস্ত করে যা আন্ত আঞ্চলিক উন্নয়নে ভারসাম্য সৃষ্টির সহায়ক উৎপাদক ক্রেতার মধ্যে দূরত্ব যত বেশি হবে পরিবহনের গুরুত্ব তত বৃদ্ধি পাবে উৎপাদন কেন্দ্রে পণ্যের প্রেরণের জন্য বিভিন্ন প্রকার পরিবহন ব্যবহৃত হয় স্থল পরিবহন রেল সড়ক পথ জল পরিবহন নৌকা ও সামুদ্রিক পথ বিমান পরিবহন বিমান পরিবহন খুবই ব্যয় সাধ্য বলে বন্য পরিবহনের স্থল এবং জলিপতি সর্বাধিক ব্যবহৃত হয় এরপর দেখো সুবিধা পরিবহনের যে সুবিধাটা পণ্য উৎপাদকের নিকট থেকে ক্রেতা বা ভোক্তার কাছে পৌঁছে দিয়ে পরিবহন স্থানগত প্রযুক্তি সৃষ্টি করে পরিবহনের মাধ্যমে সঠিক সময়ে উৎপাদকের কাছ থেকে ক্রেতা বা ভোক্তার কাছে পণ্য সরবরাহ করা সম্ভব হয় ভোক্তা সন্তুষ্টি অর্জনের জন্য বিপণনকারী মানসম্মত পণ্য সঠিক মূল্য সরবরাহ করার সাথে সাথে সঠিক স্থানে পরিবহনের মাধ্যমে বিক্রেতার যোগাযোগ স্থাপিত হয় উৎপাদকের উৎপাদিত কাজ পণ্য সরবরাহের মাধ্যমে বাজারে সরবরাহ করা হয় ফলে উৎপাদক পণ্য বন্টনের ব্যাপারে চিন্তা মুক্ত থাকে এরপর দেখো গুদাম ধারণা সভ্যতার বিকাশ ঘটার সাথে সাথে পণ্য উৎপাদনে যুগান্তকারী পরিবর্তন ঘটলো আর এই সাথে প্রয়োজন দেখা দিল পণ্য দ্রব্য সংরক্ষণের প্রয়োজনে অতিরিক্ত উৎপাদিত পণ্য ভবিষ্যতে প্রয়োজন মেটানো ও নষ্ট হবার হাত থেকে রক্ষা করার জন্য গুদামজাতকরণের প্রয়োজনীয়তা দেখা দেয় গুদামজাতকরণ বিপণের একটি গুরুত্বপূর্ণ কাজ অন্য উৎপাদনের পর ব্যবহার হওয়া পর্যন্ত মজুদ করে গুদামজাতকরণ সময়গত বুঝুক সৃষ্টি করে বিপণনের প্রায় প্রত্যেক পর্যায়ে পণ্য সংরক্ষণের প্রয়োজন হয় পণ্য উৎপাদন ও চূড়ান্ত বিক্রয়ের মধ্যবর্তী সমের সঠিক অবস্থান পণ্য নিরাপদে রাখাকেই সংরক্ষণ বলা যায় গুদামজাতকরণের সুবিধা এক সময়গত উপযোগ সৃষ্টি অনেক পণ্য আছে যা সারা বছর উৎপাদিত হয় না বছরে বিশেষ মৌসুমি সকল পণ্য উৎপাদিত হয়ে থাকে এইসব অথচ এইসব পণ্য সারা বছরই ব্যবহার করা প্রয়োজন হয় পণ্য সংরক্ষণ করে মৌসুমে বাড়তি উৎপাদন ব্যবহারে অনন্য সময় ব্যবহারের জন্য ধরে রাখা যায় তাই সংরক্ষণের মাধ্যমে সময়গত উপযোগ সৃষ্টি হয় দেখো নিয়মিত সরবরাহ দুষ্প্রাপ্যতার সময় ভোক্তাদের পণ্য সরবরাহ নিয়মিত রাখার উদ্দেশ্যে মৌসুমি পণ্য উৎপাদনের পর সংরক্ষণ করা উচিত বিভিন্ন প্রকার শস্য তোলা তামাক ইত্যাদি কয়েক মাস গুদামজাত করে রাখা যায় এরপর দেখো তিন নাম্বার ব্যবসায়িক উত্থান পতনের হ্রাস পণ্য সংরক্ষণের মাধ্যমে ব্যবসায়িক উত্থান পতনের প্রতিকূলতা মোকাবেলা করা যায় যখন ব্যবসা মন্দা চলতে থাকে তখন উৎপাদিত পণ্য সংরক্ষণ করা হলে তা উৎপাদকের বর্তমান গতি অব্যাহত রাখে চার মূল্যের স্থিতিশীলতা আনায়ন পণ্য সংরক্ষণ করে চাহিদা সরবরাহের মধ্যে সমন্বয় বিধান করা যায় চাহিদা সরবরাহের এরূপ সমন্বয় বাজারে পণ্য উঠানামা হ্রাস করে ফলে পণ্যের স্থিতিশীলতা বজায় থাকে পাস সংরক্ষণ স্থান পণ্য সামগ্রী এমন স্থানে সংরক্ষণের ব্যবস্থা করা উচিত যা উৎপাদন ও বিপণনের সাথে জড়িত সকল ব্যক্তির জন্য সুবিধাজনক হয় পণ্যাগার যথোপযুক্ত স্থানে অবস্থিত থাকলে পণ্যের পরিবহন ত্বরান্বিত হয় পরিবহন ব্যয় হ্রাস পায় এবং ভোক্তা অনায়াসে কম মূল্যে পণ্য সংরক্ষণ করতে পারে এই ছিল আমাদের গ নাম্বার তাহলে আমরা নাম্বার যেটা বলছে প্রমিতকরণের ও পর্যায়করণের ধারণা ও সুবিধা প্রমিতকরণের ধারণা ইংরেজি স্ট্যান্ডার্ডাইজেশন শব্দটির আবিধানিক অর্থ হলো প্রমিতকরণ বা মান নির্ধারণ মান স্ট্যান্ডার্ড শব্দটি থেকে মান নির্ধারণ কথাটি উৎপত্তি মান হলো যে কোনো কিছুর গুণাগুণের একটি পরিমাপ এর মধ্যে নিহত থাকে সময় রূপতার ধারণা বিপণনের কার্যে দক্ষতা অনায়ন ও বিক্রয় কার্যে গতিশীলতা সৃষ্টির উদ্দেশ্যে পণ্য সামগ্রিক প্রতিপয় সাধারণত বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে পণ্যের মান নির্ধারণ করা হয় মান নির্ধারণকে প্রমিতকরণ বলা হয় সুবিধা পণ্য বিপণনের সুবিধার জন্য প্রমিতকরণের মাধ্যমে পণ্যের গুণগত আকার ওজন ইত্যাদি অনুযায়ী পণ্যকে বিভিন্ন ভাগে ভাগ করা যায় নির্দিষ্ট পরিকল্পনা গ্রহণের মাধ্যমে প্রমিতকরণ পণ্যের মান নির্ধারণ করা হয় পণ্যের মানের বিভিন্নতা অনুযায়ী প্রমিতকরণের মাধ্যমে পণ্যকে ভাগ করা হয় বলে পরবর্তী সেই অনুযায়ী পণ্য সংরক্ষণ পরিবহন বিজ্ঞাপন সহ ইত্যাদি বিপণন কার্য সম্পাদন করা হয় বিভিন্ন মানের পণ্য বাজারে থাকার কারণে ক্রেতা বা ভোক্তা তার সামর্থ্য রুচি অনুযায়ী পণ্য নির্বাচন করতে পারে ফলে ক্রেতা বা ভুক্তা সন্তুষ্টি অর্জন করা সম্ভব পণ্যের মান নির্ধারিত থাকলে পণ্যের গুণগত মান আকার আকৃতি ইত্যাদি মুরকীকরণের ক্ষেত্রে সুবিধা হয় পর্যায়করণের ধারণা প্রমিতকরণ প্রক্রিয়ার মাধ্যমে কতিপয় পণ্য কতিপয় মান স্থির করা হয় প্রতিষ্ঠিত মানসমূহকে গ্রেড বলা হয় এই সকল মান বা গ্রেডের ভিত্তিতে বিভিন্ন প্রকার কৃষি পণ্য শিল্পজাত পণ্যকে বিভিন্ন শ্রেণীতে বিভক্ত করা হয় এরূপ বৈশিষ্ট্যের ভিত্তিতে পণ্য দ্রব্যের শ্রেণী বিভাজন প্রক্রিয়াকে বলা হয় পর্যায়িতকরণ পর্যায়িতকরণের সুবিধা বিক্রয়ের পূর্বে পণ্য পর্যায়িতকরণ করে নিলে সেই অনুযায়ী বিক্রয়ের কাজ সহজ করা যায় ক্রেতা পণ্য দিয়ে তাদের সবাইকে সন্তুষ্ট করা যায় না তাই পর্যায়িতণের মাধ্যমে প্রয়োজন বা চাহিদা পূরণ করা যায় পণ্য পর্যায়তকনের ফলে ক্রেতা বোক্তার মধ্যে বিপণন সম্পর্কে অনুকূল ধারণা তৈরি করা যায় প্রমিতকরণ অনুযায়ী পণ্য পর্যায়তকনের ফলে মানের ভিন্নতা অনুযায়ী সঠিক মূল্য নির্ধারণ করা সম্ভব হয় পণ্যের পর্যায়তকরণ করা থাকলে পণ্যের ভিন্নতা অনুযায়ী অবিষ্ট ভোক্তা শনাক্ত করে তাদের কাছে পণ্য সরবরাহ করা সম্ভব হয় মোরকীকরণের ধারণা ও গুরুত্ব মুরুকীকরণের ধারণা মুরকীকরণ হল পণ্যকে বিপণনযোগ্য করার জন্য প্যাকিং বা মোরক বাধাই করার কাজ শিল্পজাত পণ্যের ক্ষেত্রে মোরক বাধাই অধিক প্রয়োজনীয় কৃষি পণ্যের মধ্যে প্রস্তুত প্রস্তুত দুধ মাছ মাংস ইত্যাদি প্যাকিং করে বিক্রয় করা হয় কেবলমাত্র বিনষ্টের হাত থেকে রক্ষার জন্য পণ্য প্যাকিং করা হয় না পণ্যকে ভোক্তা বা ব্যবহারকারী নিকট আকর্ষণ করে তুলেও মুরকীকরণের অন্যতম উদ্দেশ্য সুতরাং মুরকীকরণ হল পণ্যের নির্দিষ্ট মান সংরক্ষণ পরিবহন ক্ষতির হাত থেকে রক্ষা করার জন্য পণ্যের মূরক নির্ধারণ নকশায়ন উন্নয়ন ও পণ্যের গায়ে লাগানোর সাথে জড়িত সকল কাজের সমষ্টি এরপর দেখো মুরুকীকরণের গুরুত্ব মুরুকীকরণের মাধ্যমে পণ্যের মান ও গুণগত বৈশিষ্ট্য সংরক্ষণ করা সম্ভব হয় পণ্যের মুরকীকরণ করা থাকলে প্রতিকূল আবহাওয়া চুরি অবহেলতাজনিত নষ্ট হওয়া ইত্যাদি সমস্যা থেকে পণ্যকে রক্ষা করা যায় পণ্যের আকর্ষণীয় নকশা রং ছবি ইত্যাদির মাধ্যমে ক্রেতা বোক্তাকে আকর্ষণ করা যায় ও সহজে শনাক্ত করা যায় মুরকের পণ্যের সকল প্রয়োজনীয় তথ্য দেওয়া থাকে পণ্যের ওজন উপকরণ ব্যবহার বিধি উৎপাদন কাল ইত্যাদি এর ফলে ক্রেতা বোক্তা পণ্য সম্পর্কে সহজে জানতে পারে সর্বশেষ যেটা পণ্য ফলে এক স্থান থেকে আরেক স্থানে পণ্য পরিবহন করা সহজ হয় তো বন্ধুরা এই ছিল আমার সর্বশেষ প্রশ্নের উত্তর আমি আশা করি আমার উত্তরটি ফলো করলে তোমরা অবশ্যই অবশ্যই ভালো মার্কস পাবে তো বন্ধুরা তোমরা যদি কেউ আমার চ্যানেল নতুন অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনে ক্লিক করবা যাতে পরবর্তীতে যে কোনো অ্যাসাইনমেন্ট সব আগে তুমি পেয়ে যাও ভালো থাকো বন্ধুরা ধন্যবাদ সবাইকে